আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা খেলাঘরে অ্যাভেলেবেল থাকা চমৎকার দুটি স্ট্রিট বোর্ড আনবক্স করব এবং এটাকে এই নদীতে আমরা চালা টেস্ট করব যেটা কিরকম চলে। তো বন্ধুরা, এখানে দুটি স্পিড বোর্ড রয়েছে, একটি হচ্ছে হোয়াইট এবং আরেকটি হচ্ছে ব্লু, প্রত্যেকটাই রিচার্জেবল। বন্ধুরা, প্রথমে আমরা এটা আনবক্স করব, এরপর এটা করব, এটাকে আনবক্স করে আমরা নদীতে চালিয়ে দেখি, এরপর এটাকেও চালাবো। তো বন্ধুরা, এই বোর্ডটি এরকম সুন্দর চমৎকার বক্সে আসে, আর এই হচ্ছে বক্সের পিছনের দিকটি, আর এই হচ্ছে নিচে এর ব্যাটারি অ্যাসেম্বল করার পদ্ধতিটি দেখানো, আর এই পাশে রিমোটের সিস্টেমগুলো দেখানো। তো আমরা এটাকে আনবক্স করি। তো বন্ধুরা, এগুলোর দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে এর দামগুলো জেনে নিতে পারো। আর খেলাঘর থেকে অর্ডার করার পদ্ধতি আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। তো এই আনবক্স হয়ে গেল আমাদের। এই হচ্ছে রিমোটটি, এই হচ্ছে স্পিড বোর্ড, আর এই বক্সের ভিতরে রয়েছে এর চার্জার এবং এর ব্যাটারিটি, চার্জিং কেবল এবং ব্যাটারিটি। এই কেবলটি আমরা পাওয়ার ব্যাংক কিংবা যে কোনো চার্জিং অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে ব্যাটারিটিকে চার্জ করে নিতে পারবো। তো এবার আমরা এগুলোকে খুলে ফেলি, তার জন্য আমাদেরকে লাগবে একটি নাইফ। তো বন্ধুরা, এই হচ্ছে স্পিড বোর্ড, আর এই হচ্ছে আমাদের রিমোটটি। তো আমরা এখন স্পিড বোর্ডটাকে স্পিড বোর্ডটাতে ব্যাটারি লাগাই। ব্যাটারি লাগানোর জন্য আমাদেরকে প্রথম এই জিনিসটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে এটা আনলক হয়ে গেল। এরপর এটাকে এভাবে ঘুরিয়ে এই কম্পার্টমেন্টে আমরা ব্যাটারিটি লাগিয়ে দিব। তো আমরা এই যে এখানে এভাবে করে কানেক্ট করে দিলাম, এই তারটাকে বের করে এই তো কানেক্ট করে দিলাম। এবার ব্যাটারিটাকে আমরা এভাবে করে লাগিয়ে ফেলব, এই তো চাপ দিয়ে লাগিয়ে ফেললাম। আর এক্সট্রা তারগুলো আমরা যতটুকু পারি ভিতরে দিয়ে দিব, আর এটা এভাবে থাকবে, অসুবিধা নেই। তো এবার আমরা এটাকে আবার এভাবে করে টান দিয়ে আগের মতো, এই যে আগের মতো করে আবার এই লক করে দিব। ঠিক আছে, এই লক হয়ে গেল আমাদের স্পিড। এবার আমরা রিমোটে ব্যাটারি লাগাতে হবে আমাদেরকে দুটি। ঠিক আছে, এখানে আমরা দুটি ডাবলে ব্যাটারি লাগিয়ে নেব। এই আমাদের রিমোটেও ব্যাটারি লাগানো হয়ে গেল। এবার এটাকে অন করি, অন, এই যে লাইট জ্বলতেছে, ব্যাটারি অন হয়েছে। আর এই যে ওয়াও। তো বন্ধুরা, আমরা রিমোটের ব্যবহারটি চট করে জেনে নিই। এটাকে যদি আমরা সামনের দিকে দেই তাহলে এটা সামনের দিকে যাবে, আর এটাকে যদি পিছনের দিকে দেই এভাবে তাহলে স্পিড বোর্ডটি পিছনে আসবে, আর এটা হচ্ছে ডানে যাবে বামে যাবে। ওকে, তো এবার আমরা এটাকে পানিতে চালাবো। তো বন্ধুরা, এখন আমরা এটাও আনবক্স করে ফেলি, দুইটাই একসাথে চালাবো ইনশাল্লাহ। তো এটা এই যে এরকম চমৎকার একটি বক্সে আসে, খুবই প্রিমিয়াম দেখতে। এটার রিমোটটা একটু ভিন্ন রকম, আর এ হচ্ছে বক্সের পিছনের দিক, আর এখানে এর ব্যাটারি অ্যাসেম্বল করার পদ্ধতিটি দেওয়া, খুবই সুন্দর চমৎকার একটি জিনিস। উপরে হ্যান্ডেল রয়েছে ক্যারিংয়ের সুবিধার জন্য। এই জিনিসটিও গিফট করার মতো বেস্ট একটি আইটেম। তো এটার দামও নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে এর দামটি জেনে নিতে পারো। আর খেলাঘর থেকে অর্ডার করার পদ্ধতি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এই তো, এই তো আনবক্স হয়ে গেল আমাদের স্পিড বোর্ডটি। এখানে হচ্ছে স্পিড বোর্ডটি, এখানে একটি রিমোট, আর এই হচ্ছে একটি বড় ব্যাটারি। এখানে অনেক বড় ব্যাটারি রয়েছে, এই যে ব্যাটারিটি, একসাথে চারটা ব্যাটারি। আর এ হচ্ছে চার্জিং কেবল, আর এইটা একটা চমৎকার জিনিস, এখানে আমাদের স্পিড বোর্ডটি স্ট্যান্ড করবে। এটা স্পিড বোর্ডের একটি স্ট্যান্ড। তো আগে আমরা প্রথমে এটাকে অ্যাসেম্বল করে ফেলি এইভাবে, এইভাবে, এরপর এটা এইভাবে, এরপর এইভাবে, খুবই ইজি। এবার আমরা রিমোটটি দেখি, এটা দিয়ে সামনে যাবে, এটা দিয়ে পিছিয়ে যাবে, এটা দিয়ে ডানে বামে যাবে। তো এখানেও আমাদেরকে ব্যাটারি লাগাইতে হবে। চমৎকার একটি কার স্টিয়ারিং হুইলের শেপ দেওয়া আছে, একটি রেসিং কার স্টিয়ারিং হুইলের মতো লাগতেছে দেখতে। তো এবার আমরা স্পিড বোর্ডটাকে আনটাই করে ফেলি, তার জন্য আমাদেরকে এটা কাটতে হবে। এই আমরা স্পিড বোর্ডটিকে আনটাই করে ফেললাম, আমরা এটাকে বের করি। ওয়াও, বিশাল একটি স্পিড বোর্ড। এটাতে আমরা এই যে স্ক্রুটা খুলে আমাদেরকে ব্যাটারিটা লাগাইতে হবে, এই ব্যাটারিটা। এই তো এখানে আমাদেরকে ব্যাটারিটি লাগাইতে হবে। তো ব্যাটারিটা বের করে ফেলেছি। ব্যাটারিটি রাখার জন্য সুন্দর একটি কম্পার্টমেন্ট রয়েছে, এই যে এখানে ভেলক্রো দিয়ে সুন্দর একটি সিস্টেম করা। এখানে আমরা ব্যাটারিটিকে লাগিয়ে দিব, এই যে এভাবে করে আবার এটাকে টাই দিয়ে লাগিয়ে দিব, এতে করে ব্যাটারিটি ভিতরে নড়বে না। এরপর এইটাকে এইভাবে করে ফিট করে দিব, এই হয়ে গেছে। এবার আবার এটাকে আগের মতো করে লাগিয়ে দিব। রিমোটেও আমাদেরকে দুটি ডাবলে ব্যাটারি লাগাইতে হবে। তো এখানে আমরা দুটি ডাবলে ব্যাটারি লাগিয়ে নিলাম, আর এই এটার একটা চমৎকার বিষয় হচ্ছে এটা পানির টাচ না পেলে এটা চলে না। তো আমরা যদি এটাকে পানিতে রাখি তাহলে এটা চলবে। এই যে আমরা পানিতে রেখে দেখাচ্ছি, ঠিক আছে।
এতো আমরা এটাকে পানিতে রাখলাম, এই যে এখন চলতেছে, এটা কিন্তু পানির বাইরে চলে না, খুবই চমৎকার। এবার আমরা এটাকেও রাখি, আমরা দুটো স্পিড বোট একসাথে চালাই, রেস করব। ওকে, একটা রেস করার চেষ্টা করি। এই তো সাদাটার স্পিড বেশি তুলনামূলক নীলটা থেকে। ইয়েস ভাই, কি করতেছেন, চালান নাকি? ফালতেন আমরা ড্রোন, আমরা তো বন্ধুরা, এই স্পিড বোট দুইটা চালা আমি যত মজা পেয়েছি আমার মনে হয় না আমি এর আগে কোন প্রোডাক্টের রিভিউ করে এত বেশি মজা পেয়েছি। খুবই মজা লাগছে, ড্রোন থেকেও বেশি মজা লাগছে এই দুইটা আমার চালা। তবে এই দুইটার মধ্যে যদি আমি নিজের একটা মতামত দেই যে কোনটা বেস্ট, তাহলে এটাই বেস্ট। এটার স্পিডও সেই আর এটা সেই শক্তি। এটার ভিতরে চারটা ব্যাটারি, ব্যাটারি ব্যাকআপও অনেকক্ষণ থাকে। খুবই চমৎকার দুটি স্পিড বোট। আর এগুলোর দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা খেলাঘর থেকে অর্ডার করতে হলে নিচে ডিসক্রিপশনে খেলাঘরের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো। পাশাপাশি খেলাঘরের ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমেও তোমরা অর্ডার করতে পারবে। খেলাঘরের ফেসবুক পেজের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা খেলাঘরের প্রোডাক্টগুলো দারাজে পেয়ে যাবে। দারাজের খেলাঘরের স্টোরের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর যারা খেলাঘরের শোরুম ভিজিট করতে চাও, ডিসক্রিপশনে খেলাঘরের শোরুমের অ্যাড্রেসও দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আসসালামু আলাইকুম।